Assalamu alaikum. Walaikum assalam, bhai. What is going on, bro? Bhai, কাজ করতে করতে পুরো শুয়া পড়ম এরমই অবস্থা, বুঝছেন? একেবারে বিছানায় শুয়া পড়ার মতো অবস্থা। তুই কি নামাজ পড়ছিস? আরে না ভাই, সেই সকাল থেকে কাজ শুরু করছি, কাজ করতেই আছি করতেই আছি, রাত হয়ে গেছে এখনো কাজ শেষ করতে পারিনি। নামাজ কখন পড়ুন কর। কেন তুই জানি, আমি জানি 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 আপনি কইবেন নামাজকে বলো না, কাজ আছে কাজকে বলো, নামাজ আছে এগুলোই কইবেন, তাই না? আমি জানি না, বললেন না বললেন, হ্যাঁ আপনার কষ্ট করতে হবে না, আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, শুনেন ভাই, এই সারাদিনের লোড যদি একটা মানুষ নেয় সে কি স্বাভাবিক থাকতে পারে বলেন? আমি সেরকম একটা কিছু থাকতো যেটা মনে করেন আমি কাজ টাজ করে শুয়ে পড়তাম, ঘুমায় থাকতাম, ঘুমের মধ্যে মনে করেন টাকা ইনকাম হতো সমানে। ওয়েল, এমন একটা জিনিস আছে যেটা করলে তুই ঘুমায় ঘুমায়ও টাকা আর্ন করতে পারবি। কি বলেন ভাই, আছে নাকি এরকম কিছু? হাউ ডু আই ডু দ্যাট? সেটা একটু পরে বলতেছি, বাট আগে বল, তুই একদমই নামাজ পড়তেছিস না কেন? অনেস্টলি বলতে ভাই, আমি যে পরিমাণ গুনাহ করছি আমার মনে হয় না আল্লাহ আমার মাফ করবে, বুঝছেন? এর লেগে নামাজ পড়লে আমার কোনো লাভ হইব না। ইনশাল্লাহ তোর সব গুনা মাফ হয়ে যাবে প্রতি নামাজে। কেমনে ভাই? আমাকে আগে বল, তুই কখনো সমুদ্র দেখছিস? হুম, সমুদ্রে তো অনেক ফেনা, তাই না? হুম, প্রচুর ফেনা ভাই, ফেনাই ফেনা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলে, তাহলে তার গুনাগুলো সব মাফ হয়ে যায়, এমনকি সেটা যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। তাই? বাহ, বেশ ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিলেন তো। ওয়েল, ঘুমাইতে যাওয়ার আগে কেউ যদি সেমভাবে দোয়াগুলো পাঠ করে ঘুমায় তাহলে কিন্তু একটা বিশেষ উপকার আছে। বলেন না, এটা একটু বলেন। সেইটা আমার বলা মনে হয় ঠিক হবে না, আমি সব কিছু বলে দিলে তোর কখনো কিছু করবি না। কাইন্ডলি সহিহ বুখারীর 6318 নম্বর হাদিসটা পড়ে নিস, ঠিক আছে? ঠিক আছে, পইরে নিবো। ধন্যবাদ ভাই, আমি তাহলে পড়া শুরু করব। এই ওয়েট, আগে নামাজ পড়তে চান? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি নামাজ পড়তে গেলাম। আরে যে হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখলেন তারা অনেক এক্সাইটেড আই থিঙ্ক জানার জন্য কীভাবে এরকম ঘুমিয়ে ঘুমিয়ে টাকা পয়সা ইনকাম করা যাবে। অনেকে হয়তো ফ্রিল্যান্সিং শিখছেন, বিভিন্ন রকম স্কিলে আপনারা হয়তো অনেক অভ্যস্ত, স্পেশালি যারা গ্রাফিক ডিজাইন করেন তারা হয়তো জানবেন দুইভাবে ইনকাম করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি এজ গ্রাফিক ডিজাইনার হিসাবে বিভিন্ন অ্যাসেট ডিজাইন করে মার্কেট প্লেসে প্লেস করতে পারেন এবং এটা যে কেউ যে কোনো দেশ থেকে কিন্তু কিনে নিতে পারে। আপনি ঘুমায় আছেন, এই অবস্থা থেকে এগুলো সেল হচ্ছে এবং আপনি সাথে সাথে আর্নও করতেছেন, ব্যাপারটা অনেক এক্সাইটিং আই নো। আর সেটা কীভাবে শিখবেন? সো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কীভাবে আপনার এই প্যাসিভ ইনকামটা জেনারেট করবেন এবং মার্কেট প্লেসে কীভাবে আপনাদের সব কিছু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্ন করবেন, সেগুলো নিয়ে ফুল একটা গাইডলাইন কিন্তু আপনাদেরকে দিচ্ছে ঘুরলার্নিং.com একটি কোর্স। সেই কোর্সের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, সেখানে গেলে আপনারা কিন্তু সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স জেনে যাবেন এবং কীভাবে কাজগুলো করতে হয় সেটা একজন প্রফেশনাল ট্রেনার আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেখাবে। সো দেরি কিসের, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করে এখনই কোর্সেতে এনরোল করতে পারেন। আর এই লিঙ্ক থেকে যদি এনরোল করেন তাহলে পেমেন্টের পর আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 50% ক্যাশব্যাক। ওকে, সো দেরি না করে এখন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করে কোর্সটাতে এনরোল করে দিতে পারেন। অ্যান্ড আই হোপ ঘুমিয়ে ঘুমিয়ে অনেকেই এখন টাকা আর্ন করতে পারবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। ভিডিওর কোন পার্টটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল একদম নতুন হয়ে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। সো আশা করি সবাই এখন থেকে দোয়াগুলো ঘুমাতে যাওয়ার আগে পড়বেন এবং প্রত্যেক ফরজ নামাজের পর এগুলো পাঠ করবেন। ইনশাল্লাহ আপনাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বিশেষ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।